প্রিয় দর্শক শ্রোতা ভালোবাসা মিশ্রিত শুভেচ্ছা ও অভিনন্দন কৃষক কিষানী ইউটিউব চ্যানেলে শীতকালে ঠান্ডা আবহাওয়া জনিত কারণে গবাদি পশুর খোরা রোগ গলা ফোলা বাদলা তর্কা নিউমোনিয়া জ্বর ও কাপনে অধিক মাত্রায় দেখা দেয় এজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন পশুকে এ সকল রোগ হতে রক্ষা করা যায় এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা যায় তাই আজ আলোচনা করব শীতকালে যেভাবে যত্ন নিলে গরুর স্বাস্থ্য রক্ষা পাবে এবং উৎপাদনের মাত্রা বজায় থাকবে সেই প্রসঙ্গে তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা গরু তার নিজ দেহের তাপমাত্রা ঠিক রাখার জন্য শীতকালে বেশি বেশি খাবার খেয়ে থাকে তাই শীতকালে গরুকে বাড়তি খাবার দিতে হয় এতে যেমন গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি এই সময়টাতে কোষ্ঠকাঠিন্য বেশি দেখা দেবে তাই গরুকে কোষ্ঠকাঠিনের হাত থেকে রক্ষা করার জন্য অধিক আঁশযুক্ত খাবার যেমন কাঁচা ঘাস ও খড় খাওয়াতে হবে যেহেতু গরু অধিক খাবার খাবে তাই রুচি বৃদ্ধিকারক জিঙ্ক সিরাপ ও হজমে সহায়তার জন্য হজমকারক ঔষধ খাওয়াতে হবে গরুর শরীর উষ্ণ রাখতে সুষম দানাদার খাবারে চর্বি বা তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে গরুকে খাওয়াতে হবে যেমন বিভিন্ন তেলযুক্ত খোল চিটাগুড় ও সুষম দানাদার খাবার অবশ্যই খাওয়াতে হবে শীতকালে গরু পানি পানের পরিমাণ কমিয়ে দেয় তাই গরুর পানি পান স্বাভাবিক রাখতে ঠান্ডা পানি না দিয়ে কুসুম কুসুম গরম পানি সরবরাহ করতে হবে শীতকালে গরুর গায়ে ঠান্ডা বাতাস যেন না লাগে সেই জন্য গোয়াল ঘর চটের বস্তা ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে ঠান্ডা বাতাসে গরুর নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে তাই প্রয়োজনে গরুকে পাটের বস্তা বা উষ্ণ কাপড় দিয়ে সন্ধ্যার পর পর গরুকে জড়িয়ে রাখতে হবে গোয়ালঘর বা গরু শেড সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারের মেঝে যেন ভেজা সেচ্ছেত না হয় গরুর প্রসাব যেন জমে না থাকে এবং প্রসাব পায়খানা গরুর শরীরে মিশে শরীর না মাখে সেদিকে বিশেষ নজর দিতে হবে ফ্লোর অধিক শুষ্ক রাখতে হবে গরুকে সরাসরি শক্ত মেঝেতে বসতে দেওয়া যাবে না কারণ সামান্য আর্দ্রতা গরুর স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে প্রয়োজনে মেঝেতে ম্যাট বস্তা বা বিছানার ব্যবস্থা করতে হবে শীতকালে সকালে রোদ বের হলে গরুর শরীরে রোদ লাগাতে হবে কারণ সূর্যের রশিতে ক্ষতিকারক ভাইরাস ধ্বংস হয় গরু আরাম বোধ করে এছাড়াও গরু সূর্যের রশ্মিতে ভিটামিন ডি এর যোগান পাবে শীতকালে সবচেয়ে বেশি আক্রান্ত হয় নবজাতক বাছুর কারণ বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে ঠান্ডা জনিত রোগে সহজে আক্রান্ত হয় তাই শীতে বাসুরকে কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে উষ্ণ ও শুষ্ক জায়গায় রাখতে হবে যদি শীতের মাত্রা তীব্রতর হয় তবে একশো বা দুইশো ওয়াটের বৈদ্যুতিক বাদ জ্বালিয়ে গোয়ালঘর বা খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে শীতকালে গরুকে প্রতিদিন গোসল না করিয়ে সপ্তাহে দুই তিন দিন গোসল করালে চলবে গরু শরীর পরিষ্কার থাকলে গোসল না করালেও ব্রাশ দিয়ে আলতোভাবে শরীরে নেড়ে দিতে হবে এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে যা গরুর বৃদ্ধি ও গাভীর দুধ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে শীতে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া বেড়ে যায় তাই গোয়ালঘর বা খামারের আশেপাশে বিশেষ করে গরুর পায়ের তলদেশে জীবাণুনাশক স্প্রে করতে হবে যেহেতু শীতকাল প্রায় প্রতিটি প্রাণীর জন্য কষ্টদায়ক তাই আপনার পালিত গরুর মাঝে যদি কোনো অস্বাভাবিকতা লক্ষণ দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ